ओह, भगवान! ने ने, तुले ने, तुले ने, माधुरी टा तुले ने, ताते कर, ताला दारी, अरे अरे अरे, ओरी बाबा रे, ओरी बाबा रे। কোথায় গেল এটা? বাবা! আরে আরে, চলে এসেছে, এখানেও চলে এসেছে। বাবা! এই আরে, তুই ড্রাইভিং ও জানিস? আরে বাবা, আর কি কি শিখেছিস তুই? আরে বাবা রে, রাম! বাবা! আরে রে, ওরে বাবা, খুলছে না তো এটা, রাম! বাবা, বাবা, আমি খুঁজে পেয়েছি এটা। বাবা, বাবা, বাবা! বাবা, 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 বাবা! আমাকে কোনো কথা বলবে বলে এখানে ডেকে নিয়ে এসে এখন নিজে চুপ করে আছো কেন বিরাট? কথা বলবো বলেই তো তোমায় ডেকেছিলাম আমি, কিন্তু তুমি তো কোনো রকম কথা বলছো না আমার সঙ্গে। আমি চাইছি যে তোমার মনে যা আছে তুমি বলা শুরু করো এবার। সেরকম তো কোনো কথা নেই বিরাট। দেখো, যখন অল্প হাওয়া বয় তখন জ্বলন্ত প্রদীপ ডান্স করার মতো ছটফট করে, নিজে জ্বলতে জ্বলতে অন্য লোকজনদের খুশি রাখার কোনো মানেই হয় না দেবসেনা, কিন্তু তুমি তাই করছো। আনন্দে না থেকেও বলছো যে তুমি খুশি আছো। না বিরাট, সেরকম তো কোনো কথা নেই। রামের সঙ্গে আমার দেখা হয়েছিল দেবসেনা, ও আমায় তোমাদের ব্যাপারে বলেছে। আগে ও তোমাকে কোন সত্যিটা বলেছে সেটা আমাকে বলো। ওটা আদৌ সত্যি না মিথ্যে সেটা তো আমাকে জানতে হবে। আমার মনে হয় তুমি ওকে পছন্দ করো না, ওর সাথে থাকার ইচ্ছে নেই বলেই তুমি ওকে ডিভোর্স দিয়ে দিচ্ছ। ওকে আমি কেন এতটা অপছন্দ করি সেটা তোমাকে নিশ্চয়ই বলেছে বিরাট। বিয়ের আগে নাকি রাম তোমাকে কোনোভাবেই সহ্য করতে পারতো না, আর সেটা জানতে পেরেই নাকি তুমি এবার ওকে ডিভোর্স দেবে বলেছ। দেবসেনা শোনো, একটা কথা বলি তোমায়, ভালোবাসার মানুষ দূরে চলে গেলে মানুষের মনে খুব কষ্ট হয়, আর সেই কষ্ট সবাই বোঝে না। আগেও তোমায় অপছন্দ করতো সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন তো ও তোমায় খুবই ভালোবাসে। এসব মিথ্যে কথা বিরাট, আসলে ও আমাকে সহ্য করতে পারত না, কারণ ও শুধু জননীকে ভালোবাসত, আর সেটা আমিও জানি। কিন্তু এখন এখন যে ও আমাকে ভালোবাসার কথা বলছে না, সেই সব মিথ্যে। আমার মনে হয় না ও মিথ্যে বলছে দেবসেনা, একবার ভেবে দেখো। যদি ও তোমায় ভালো না বাসত তাহলে আমার কাছে এসে তোমার ব্যাপারে এত কিছু মোটেই ও বলে যেত না। একবারও ওর কথা শুনে মনে হলো না যে ও মিথ্যে বলছে। স্বার্থ বলেও একটা কথা হয় বিরাট, ওই বাবা আর ছেলের ব্যাপারে তুমি এখনো কিছুই জানো না। ওরাই সব নাটক করছে বিরাট, মানুষকে ঠকাচ্ছে। যতক্ষণ না রান্না হচ্ছে আগুনের দাম ঠিক ততক্ষণ, ঠিক তেমন ওদের ওই বাড়িতে
আমি হচ্ছি সেই আগুন, যতক্ষণ আমাকে দরকার পড়ে ততক্ষণ আমাকে ব্যবহার করা হয়, আর সেই জন্যই আমি ওদেরকে ছেড়ে দিয়ে এসেছি বিরাট। কি দরকার আছে ওদের? হ্যাঁ সত্যি আমার মাথায় ওই চিন্তাটা আসে যে ও তোমায় কেন বিয়ে করলো। কারণ আছে বিরাট, কিন্তু আমি তোমাকে সে কথা বলতে পারবো না। কেন বলো তো? জননী আমাকে একটা সত্যি কথা বলেছিল এদের ব্যাপারে, কিন্তু এই সত্যিটা শুধু আমার মধ্যেই থাকবে এটাই জননীর শেষ ইচ্ছে ছিল। আর সেই জন্যেই যখন সঠিক সময় আসবে ঠিক সেই সময় তুমি তোমার সমস্ত প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবে। এমন কি সত্যি হতে পারে যেটা জননী ওকে বলেছে? এই রে দরজাটাই তো খুলতে পারছি না। রাম, সব ছেড়ে দিয়ে সাপের কাছে ফেসে গেলাম। আরে তাড়াতাড়ি আয় রে, তাড়াতাড়ি আয়। এই মাদুলিটাও আমার হাত ছাড়া হয়ে গেল, এখন আমাকে কে বাঁচাবে? আমি তো ওকে বাঁচালাম, আমার কি হবে? আমার কি হবে? বাঁচাবো বলে কথা দিয়েছিলাম, তাও আমায় অবিশ্বাস করলো। এখন যে কি করছে সেটাও জানি না। যাই হোক না, এখন দেখছি সবাই সবাই আমার পথ আটকাচ্ছে। আরে আরে কি হলো, রাম কোথায় গেল? ওকে কি করলি? বাবা, এই বাবা আর ছেলে নাগমণি পেতে চায়, মনে হয় ওদের সম্পত্তি। আমি তখন এত করে বুঝিয়ে বললাম আত্মা কার শরীরে আছে সেটা জানবো। বলুন ডক্টর। হ্যালো শোভা ম্যাডাম, আমরা একটা বড় বিপদে পড়েছি। কি হয়েছে? আসলে আমি আর বাবা গাড়ি করে আসছিলাম, হঠাৎ করে একটা সাপ আমাদের আক্রমণ করলো। ম্যাডাম, বাবা ওই গাড়ির মধ্যে আছে আর ওই সাপটা ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। বলেছিলাম আমি আপনাদের এখানে থাকতে, শুনলেন আমার কথা? এখন যেই লোকেশনে আছেন সেটা পাঠান। এখনি পাঠাচ্ছি আমি, প্লিজ আপনি কিছু একটা করুন তাড়াতাড়ি। গাড়িটা দেখে চালাও, ড্রাইভিং তো ভালোই করিস। হ্যাঁ আস্তে আস্তে। আরে বাবা পাহাড়! ওরে বাবা রে, কি করতে চাস তুই আমার? পাহাড়ে তুলবি নাকি? ওরে বাবা রে,
কত দূর তুই নিয়ে যাচ্ছিস আমাকে? হ্যাঁ কত দূর নিয়ে যাবি? কি মতলব তোর বলতো? হ্যাঁ আপনাদের জন্য কত পূজার্চনা করে ওই শক্তিশালী মাদুলিটা বানিয়েছিলাম, ওতে কালচক্রে শক্তিও দিয়েছিলাম। দেওয়ার সময় বলে দিয়েছিলাম না, যাই হোক না কেন মাদুলিটা হাত থেকে খুলবেন না, বলিনি আমি? আমি আর কি করবো ম্যাডাম, ওই সাপটা যখন আমার উপরে আক্রমণ করলো তখন বাবা আমাকে বাঁচাতে আপনাকে মেরে ফেলতে পারতো না, ভয় দেখাচ্ছিল। এর কারণ জননীর আত্মা এটা জানে যে আপনি ওর দিদির স্বামী, আপনাকে মারলে ও দিদি বিধবা হয়ে যাবে। যাই হোক, জননীকে গুলি করেছিল আপনার বাবা, ওনাকে খুন করার জন্য আপনাকে ব্যবহার করলো, আপনি ফেঁসে গেলেন। আমি এটা বুঝতেই পারিনি ম্যাডাম। তখনই বলেছিলাম আপনি ওখানে থাকুন, আমি দেখে নেব। সেই সময় যদি আপনি আমার কথা শুনতেন আজকে এই বিপদে পড়তে হতো না। না কিন্তু কিন্তু ওই সাপটা বাবাকে আর আমাকে মারতে চাইছিল, আমাদের একেবারে কামড়ে মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু এরকম কেন করছে? আচ্ছা ওই সাপের উদ্দেশ্য কি হতে পারে ম্যাডাম? আমি জানি না, দেখছি। তুই আমাকে পাহাড়ের উপর কেন নিয়ে এলি? তোর মতলবটা কি? দরজাটা খুলেছে, দরজাটা খুলেছে। বাবারি, ওরে বাবারে, ওরে বাবা, বাঁচাও বাঁচাও, কি আমাকে বাঁচাও। ম্যাডাম আমার বাবাকে যে কোনো ভাবেই হোক আপনাকে বাঁচাতে হবে, প্লিজ। কতবার বলেছি, কত বুঝিয়ে বলেছি, আমার সঙ্গে থাকুন আমি বাঁচাবো, শুনলেন তখন? এসব আমার বাবার জন্যই হয়েছে ম্যাডাম, আর আমার বাবা তো কোনোদিনও কারো কথা শোনেই না, কি করব বলুন। কোন দিকে গেছে বলতে পারবেন? ওই পাহাড়ের দিকেই গেছে। ম্যাডাম আমার কিন্তু খুবই ভয় করছে। ভয় পাবেন না, আমি এসে গেছি, আমি দেখে নেব। ও পাহাড়ে যাক বা যে কোনো জায়গাতেই যাক না কেন, আপনার বাবার কোনো ক্ষতি হতে দেব না। হ্যালো, দেখো আমি একটা দরকারি কাজ করছি, পরে কথা বলছি। রাম এখন এসব তুমি বাদ দাও, তুমি আগে বলো তুমি কোথায় আছো। না না আমি তোমার বোনের একটা ব্যবস্থা করতে যাচ্ছি। দেখো বারবার আমাদেরও কষ্ট দিচ্ছে, এবার ওকে দেখাবো আমরা। আজকে আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা সাপ আমাদের উপর অ্যাটাক করেছিল। দেখো তোমার বোন কিন্তু আমার বাবাকে বারবার ভয় দেখানোর চেষ্টা করছে, এবার সেটা ওর সঙ্গে আমি করব। তোমার বোনের একটা ব্যবস্থা না করে আমি চুপ করে থাকবো না। রাম, রাম, ম্যাডাম আমার বাবার কিছু হবে না তো?
যে কোনো ভাবেই হোক আমার বাবাকে বাঁচাতে হবে। এটা আগে ভাবা উচিত ছিল। দিদি এই মাদুলিটা খুলে আনতে কেন বলল? দিদির সাথে দেখা হলে জিজ্ঞাসা করব। তোকে কেন জিজ্ঞেস করলাম কে জানে, এবার থেকে লোকে আমাকে মাদুলি চোর বলবে। এসব লাগবে না, চল আমরা বাড়ি যাই। না দাঁড়া, আগে দিদি আসুক, এটা কেন আনতে বলেছে আগে জিজ্ঞাসা করি। আরে এখানে অনেক লোক আছে, আমরা ধরা পড়লে খুব মার খাবো। দাঁড়া কিছু একটা করতে হবে। বিরাট কফি। থ্যাংক ইউ। আচ্ছা নীলি, নিচে রাম থাকলে ওকে একটু পাঠাও। ওরা কেউ নেই বিরাট, নিচে একটা ভীষণ বড় ঝামেলা হয়েছে। কি হয়েছে? চক্রবর্তী অঙ্কলের দম বন্ধ হয়ে গেছিল, তারপর পড়ে গেলেন, সেই জন্য এখন ওনাকে হসপিটালে নিয়ে গেলেন রাম। তাই নাকি? বিরাট, ও কেন হঠাৎ এত ঘাবড়াচ্ছে কে জানে। দেবসেনা, দেবসেনা এক মিনিট, কোথায় যাচ্ছ তুমি? আসলে আমার একটু কাজ এসে গেছে বিরাট, সেই জন্য। কি এমন কাজ? তোমায় দেখে মনে হচ্ছে তুমি টেনশনে আছো। হ্যাঁ একটুখানি। তোমায় দেখে মনে হচ্ছে তুমি টেনশনে আছো। হ্যাঁ একটুখানি। আমি তোমার সাথে পরে দেখা করছি বিরাট। না দেবসেনা, কি হয়েছে বলো আমায়, তুমি আমায় বলতে পারো, আমি হেল্প করবো বলছি তো। না বিরাট, আমার আর্জেন্ট কাজ আছে, আমি এসে তোমাকে সব বলছি, এখন আমাকে আটকিও না, বাই। আমি তোর কাছে হাত জোড় করছি, তোর পা কোথায় আছে? ছেড়ে দে আমায়, এরকম করো না মা। হে সর্প মাতা, আমাকে কোন রকম কষ্ট দিও না মা। তাড়াতাড়ি আসুন আপনি। হ্যাঁ তোমার পা, আরে তোমার লেজ ধরবো, আমাকে রক্ষা করো মা, আমাকে বেরো না তুমি। বাবা, এই রাম, রামায়ণে ও শোভা ম্যাডাম আমার ভাগ্য দেবতা, দেখুন দেখুন আপনাকে বাঁচাবার জন্য আমি ওই সাপটাকে শুট করেছিলাম, আপনি আসুন আমাকে আপনি বাঁচান, এটা আপনার ধর্ম কর্ম কর্তব্য। আরে দাঁড়িয়ে আছেন, আসুন আসুন। ম্যাডাম আরে দাঁড়িয়ে কি দেখছেন, কিছু একটা করুন, একটু দাঁড়ান না আপনি। রাম বন্দুকটা হাতে নেই, কি করছিস? আয়ে শুট কর, শুট কর, রক্ষা করো মা। আমি আসছি বাবা, দাঁড়ান। আরে শোভা ম্যাডাম, ওকে কেন আটকাচ্ছেন, ছেড়ে দিন ছেড়ে দিন। আপনি চুপ করে আছেন কেন? আরে দেখছেন তো সব, তোমার বাবাকে মেরে ফেলতে চাইছে। ডক্টর যা বলছি শুনুন, আপনি চুপ থাকলে আপনার বাবা বেঁচে যাবে, জননীর আসল রূপ আমায় জানতে হবে, তাড়াহুড়ো করবেন না আপনি। এই রাম, ওনার সব কথা শুনিস না, আমাকে বাঁচারে। দেখুন আমার কথা শুনুন, এটা আপনি আমার উপর ছেড়ে দিন, ওই আত্মা কার শরীরে আছে সেটা আমায় জানতে হবে, আপনি চুপ করে এখানে দাঁড়িয়ে থাকুন। ভাগো, এখানে জীবন মরণের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি আর ওখানে দাঁড়িয়ে মজা দেখা হচ্ছে, ওকে ছেড়ে দিন না বাবা। আরে তুই আয় না। শোভা, তুই যত চেষ্টাই করিস আমি আজকে এই চক্রবর্তীকে কিছুতেই ছাড়বো না, এর মৃত্যু আজকে হতেই হবে, আমার হাতেই হবে। এই রাম, ওনার কোনো কথা শুনিস না, তুই আয় রে। ওকে থামাও। আরে আরে স্টপ। বাবা
দিকে চলে এসো। বাবা বাবা দাঁড়ান ডক্টর, আপনি যদি আর এক পাও এগোন পা পিছলে পড়ে গিয়ে আপনিও খাদের নিচে চলে যাবেন। আমি আর কি করব ম্যাডাম, আমার চোখের সামনে বাবা নিচে পড়ে গেলেন, পুরোবার জন্য এখন ওনার দেহটাও পাবো না আমি। আমাদের কোনো কথা মা জানেন না, বাবা কোথায় জিজ্ঞাসা করলে আমি কি উত্তর দেব ম্যাডাম? এই রাম দেখ এবার, তোর বাবার শরীরও যাতে না খুঁজে পাওয়া যায় তেমন ব্যবস্থা করেছি। আমার উপরে গুলি চালিয়েছিলি না, এখন দেখতে থাক আমি কি করি। আমাকে যারা মেরেছিল তাদের প্রত্যেকের উপরে আমি প্রতিশোধ নেব, তিলে তিলে সবাইকে মারব। ম্যাডাম ম্যাডাম আপনি দেখলেন? ডক্টর আমার কথা শুনুন, আপনি এখান থেকে যান। না ম্যাডাম, আমার বাবার দেহটা ছাড়া আমি এখান থেকে কোথাও যাব না। দেখুন আপনি বেঁচে আছেন এটাই বড় কথা, তার কারণ আপনি ওর দিদি দেব সেনার হাজবেন্ড। আপনার বাবার দেহ আর পাওয়া যাবে না, এটা তো একটা খাদ। না ম্যাডাম, আমি এখন পুলিশে কমপ্লেন করব আমার বাবাকে খোঁজার জন্য। বাবা কি বলবেন আপনি? আপনি কি কমপ্লেন করবেন? সাপ এসে আপনার বাবাকে এভাবে মেরে ফেলেছে? দেখুন আপনি যদি কমপ্লেন করেনও ডক্টর হওয়া সত্ত্বেও আপনাকে পাগল বলবে, হাসপাতালে ভর্তি করে দেবে। বাবা আমি এখন কি করব ম্যাডাম? ডক্টর ডক্টর এই ব্যাপারটা নিয়ে কাউকে বলবেন না, আপনি যান এখান থেকে, বাড়ি চলে যান। বাবা না ম্যাডাম আমার কথা শুনুন, দেখুন ওই জননীকে খুঁজে আমি ওকে কঠিন শাস্তি দেব। যান এখান থেকে, যান আপনি যান। জননী জননী আজ তুমি আমার থেকে পালাতে পারবে না।
তোমার ইচ্ছে তুমি পূর্ণ করলে, সাপ হয়ে এসে তুমি খেলা করছো, এখন তোমার গল্প শেষ। এতদিন তোমার যা ইচ্ছে তুমি তাই করেছো, এখন জীবন মরণের খেলা শুরু হবে। তুমি কার শরীরে প্রবেশ করেছো সেটা আজ আমাকে জানতেই হবে। সাপ হয়ে তুমি কোথায় লুকিয়ে থাকবে? তোমাকে খুঁজে নেওয়ার শক্তি আমার আছে, আর ওই শরীর আমি খুঁজতে পারবো না। দেখো জননী, তুমি নিজে জানাতে চাইলে ভালো, আমি যদি খুঁজি তাহলে তার পরিণাম খুব খারাপ হবে। মনুষ্যরূপে তো একবার তুমি মারা গেছো, এই অবতারেও যেন মরতে না হয়। এখন মরলে এতদিন যেই শরীর তোমায় সাহায্য করেছে তারও সর্বনাশ হবে, তুমি ভুলে যেও না। ইস, কি পরিস্থিতি এসেছে! অন্যায়ভাবে নন্দিনী শরীর যদি নষ্ট হয়ে যায়, নিরীহ মেয়েটার প্রাণ চলে যাবে, আর এই পাপীদেরকে খুন করে যদি আমি সঠিক শাস্তি না দিতে পারি, এই দুটোই আমাকে কষ্ট দেবে। আমি তোমার সাথে কি করতে পারি সেটা জেনেও চুপ করে আছো জননী? না, আর কথা বলে লাভ নেই। তোমার মতো বাকিদেরও আমাকে শিক্ষা দিতেই হবে। কি এটা, কোনোদিন হয়নি এরকম। কেন যে বাচকটা এরকম বারবার লাফাচ্ছে, কি হবে যে কে জানে। আন্টি, কি মা দেবসেনা? মা, বাবা রাম কোথায় গেছে? না, আমি তো জানি না। কেন, কি হলো? একটু আর্জেন্ট কাজ ছিল আমার। কোথায় গেছে ওরা, আপনাকে কিছু বলে গেছে নাকি? বিয়ে হয়েছে আজ 27 বছর হলো, আমার ছেলের 25 বছর হলো, এতদিনেও আমাকে না বলে ওরা কোথাও কখনো যায়নি। সেসব ছাড়ো, তুমি কেন এত আতঙ্কে আছো বলো তো? আসলে সেরকম কিছু হয়নি আমার। দেবসেনা, কি হয়েছে? তুমি হঠাৎ করে এসে এভাবে কথা বলছো, কিছু কি ঘটেছে নাকি, সত্যি বলো তো। আসলে সত্যি সেরকম কিছু নয়, আসলে এমনি আমি জিজ্ঞেস করছিলাম আর কি। এমনি জিজ্ঞেস করার ইচ্ছে করে জিজ্ঞেস করার মধ্যে কি তফাত আছে আমি জানি, বুঝলে? দেবসেনা, আগে কি হয়েছে বলো তো। আজকে আমারও সকাল থেকে কেমন কেমন যেন লাগছে। কি হয়েছে মা, আমাকে বলো তুমি। রাম ফোন করেছিল আমাকে, ওর কথা শুনে মনে হলো খুব টেনশনে আছে। কি হয়েছে, কি বললো বুঝলাম না। দেখো গিয়ে তোমার শ্বশুর মশাই হয়তো পাশেই আছেন, নিজে তো ঘুমের মধ্যে সারাক্ষণ সাপ সাপ দেখছেন, উনি তো ভয় পাচ্ছেনই, আশেপাশের লোকজনকেও ভয় পাওয়াচ্ছেন। এসব ছাড়া আর কিচ্ছু হয়নি, ছাড়ো। না না, আজকে কেন যে আমার
বাবু, ও বাবু, কিছু কি বলছো? কিসের একটা পোড়া গন্ধ বেরোচ্ছে? ভাত পুড়ে গেছে যে, দুধ ফুটে পুড়ে গেছে। হায় ভগবান! বসুন বসুন, আমি বন্ধ করে দিয়েছি বাবু। দুদিন ধরে আমি দেখছি খাবার দাবার কোনোটাই ঠিক করে করছেন না, কেন, কি হলো? কিছু হয়নি আমার। কালকে শুটিং এর জন্য পুতুলগুলো রেডি হয়েছে? সব রেডি হয়ে গেছে। যাকে ছাড়ুন, আমাকে আপনি বাইরের লোক ভেবে থাকলে আপনার সমস্যা আমাকে বলার দরকার নেই। আমার সুখ দুঃখকে দেখার জন্য ভেবেছিলাম একমাত্র শুধু আমার মেয়েটাই আছে, এখন তো তোমরাও রয়েছো। খুশিটা ভাগ করে নিতে হয় আর দুঃখের বিচার করতে হয় বলেই বড়রা বলেছেন। মনে থাকা যন্ত্রণাটা কারোর কাছে প্রকাশ করেই মনটা ভারমুক্ত হয় বাবু। বলছি সবকিছু, বলছি। নন্দিনী এখনো বড়ই ছেলে মানুষ, একদম বাচ্চাদের মতন। যেখানে যাওয়ার নয় সেখানেই যাবে। হয়তো আমি কোনো একটা কাজ করতে ওকে মানা করলাম, ও ঠিক সেই কাজটাই করবে। বাবা হয়ে আমি না হয় সহ্য করলাম, কিন্তু অন্যরা, তারা তো আর কেউ সহ্য করবে না। কেউ হয়তো ওকে বকে দেবে, কোথায় ওর কিছু একটা হয়ে যাবে, এই ভয়টাই আমার মনে সবসময় থাকে। নন্দিনী এখনো বড়ই ছেলে মানুষ, একদম বাচ্চাদের মতন। আমি না হয় সহ্য করলাম, কিন্তু অন্যরা, তারা তো আর কেউ সহ্য করবে না। কেউ হয়তো ওকে বকে দেবে, কোথায় ওর কিছু একটা হয়ে যাবে, এই ভয়টাই আমার মনে সবসময় থাকে। আসলে জোয়ান মেয়ে তো বাবার কাছে ছাড়া পেয়ে একটু দুষ্টুমি করে থাকতে পারে, ওটার জন্য কেন চিন্তা করছেন? তুমি বুঝতে পারছো না, ওর কাছে বাবাও যা অন্যরাও তাই, নিজের ছেলে মানুষটা তো আর বন্ধ করবে না। এই দেখো না, ওকে একজনরা খুব বকেছে, ও তাদের বাড়িতে গিয়ে বসে আছে, সেখানে আবার নতুন কি ঝামেলা করবে জানি না। এই বছরটা অন্তত ও চুপ করে থাকা উচিত ছিল। সেটা কি, এই এক বছর? ওর কুষ্ঠি অনুযায়ী ওর এই বছরে বেশ কয়েকটা ফাঁড়া আছে, সেই কারণেই দেখো না, রোজ প্রত্যেক দিন কোনো না কোনো সমস্যায় ও ফেঁসেই যায়। ওর দুর্ভাগ্য না আমার কপাল লিখন বুঝতে পারি না। ওই ভগবান না যদি একটা বছর ওকে সব কষ্ট থেকে বাঁচিয়ে দেন, তাহলে তাকে কোটি কোটি নমস্কার করব আমি। সবকিছু ভালোই হবে বাবু, চিন্তা করতে গিয়ে খাওয়া দাওয়া অবহেলা করবেন না, নিন খেয়ে নিন। পরে করে নেব, তুমি এখন যাও। দুপুরে খাবার সময় পেরিয়ে এখন তো বিকেল হয়ে গেল, কেন যে আসছে না? তোমার মুখেও তো একটা আতঙ্কের ছাপ দেখছি। এবার আমারও একটু ভয় ভয় করছে দেবসেনা। চিন্তা করবে না, ভয় পাওয়ার মতন হয়তো কিছুই হয়নি। আমি আসলে বাইরে থেকে এসে এভাবে হঠাৎ করে জিজ্ঞেস করলাম তো, তাই হয়তো আপনার মনে হলো। আমাকে এসব সান্ত্বনার জন্য বলছো কি তুমি? তোমার মধ্যেও তো একটা ভয়ের ছাপ দেখছি। আরে আপনারা আজ হঠাৎ এখানে? আপনি বিষয়টা, উনি বিষয়টা জানেন না বলে মনে হচ্ছে, তাড়াহুড়ো করো না। কি বললেন আপনি? কিছু না, আপনার আমরা হঠাৎ এসেছি বলে মনে হতে পারে, কিন্তু আমরা আসলে মাঝে মাঝে এসে মেয়ের সাথে দেখা করে যাই, আপনি জানেন না বলে মনে হচ্ছে। আচ্ছা, ওরা মানে চক্রবর্তী বাবু বা রাম, ওরা কোথায়?
বাড়িতে নেই নাকি? আরে আমি ওদের ফোনের জন্য অপেক্ষা করছি। রামের বাবাকে ফোন করলেই ওনার ফোন নট রিচেবল বলছে, আর রামকে ফোন করলে ও তো ফোনই ধরছে না। দেবসেনা, তুমি রামকে ফোন করেছিলে না? রিসিভ করলো কি? হ্যাঁ তো, রিসিভ তো করেছিল। আমাকে বললো যে চিন্তা করার মতন কিছু হয়নি, আমরা এক্ষুনি আসছি। হ্যালো, ইটা? হ্যাঁ, কি হলো? আরে আরে, কি হয়েছে? হ্যাঁ, এতক্ষণ তো উনি এখানেই ছিলেন। ছি ছি ছি, এ তো অঘটন ঘটে গেল। আঙ্কেল, কি হয়েছে? ঠিক আছে ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। ড্যাড, কি হয়েছে ড্যাড? চক্রবর্তী বাবু নাকি মারা গেছেন। হোয়াট? বাড়ির দিকে যাচ্ছেন বলে পাহাড়ের দিকে গেলেন কেন? রাম, ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে তোর? তোর বাবা কোথায়? এসো রাম। দেবসেনা, তুমি এক গ্লাস জল নিয়ে এসো। তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। রাম, কি হয়েছে তোর? আমার প্রশ্নের উত্তর দিচ্ছিস না কেন? কি রে, এই তোর বাবা কোথায় রে? রাম, তোকে কিছু জিজ্ঞেস করছি, উত্তর দে। দেখুন, আপনি নিজের মাথা একটু ঠান্ডা করুন। এসব কি করে হলো রাম? এইসব কি করে হলো মানে কি হয়েছে? রাম রাম, কি হয়েছে বল রে, বল না। রাম, তোকে আমি জিজ্ঞেস করছি, কিন্তু কি হয়েছে বল, বল। সত্যি কথাটা লুকানোর কোনো প্রয়োজন নেই রাম, কি হয়েছে বলো। আমি আর কি বলবো স্যার, কি বলবো আমি? আমার বাবা আমাদের এই পৃথিবী ছেড়ে আমাদের সবার থেকে অনেক দূরে চলে গেছে স্যার। যে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছিল, সে আমার চোখের সামনে পাহাড় থেকে নিচে পড়ে মারা গেল। আমি কি করব, কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে স্যার, আমি পুরোপুরি একা হয়ে গেলাম। আমি কি করব স্যার, কি করব আমি? এই সব তোমার বোনের জন্যই হয়েছে, ওই আমার বাবাকে মেরে ফেলেছে। ও আবার কি করেছে? তুমি কিছু জানো না নাকি? তুমি এখানে নাটক করছো? এইসব তোমার বোনের জন্যই হয়েছে। দেখো রাম, রাগের মাথায় কিন্তু তুমি যাতা কথা বলবে না। জননী মারা গেছে অনেক দিন হলো, এটা তুমিও জানো। স্যার, দয়া করে আপনি চুপ করুন স্যার।
আমার বাবাকে খুন ওই জননী করেছে। হ্যাঁ, আমি সেটা নিজে দেখেছি। জননী এখন আর নেই, সেটা তো তুমিও জানো। আপনি সব জেনে এরকম কেন বলছেন আন্টি? আপনি জানেন এরকম অনেক কিছু রয়েছে। আপনাদের জননী এখন আত্মা হয়ে গেছে। আর ওই আমার বাবাকে পাহাড় থেকে ফেলে দিয়েছে। বাবা, মা, আরে আপনি বসুন। আস্তে, মা তুমি শান্ত হও। কেমন লাগছে জননী? আর একটু, আর একটু অপেক্ষা করো, তুমি আর বাঁচবে না, শেষ হয়ে যাবে।